সেই রাত্রি থেকে শুরু হয়েছে ঝিমঝিম করে বৃষ্টি পড়া। এখনও তার রেশ কাটেনি, এখনও পড়েই চলেছে। কিছুক্ষণের জন্য হয়তো বিরতি নিয়েছে, কিন্তু মেঘের যা অবস্থা তাতে কিন্তু মনে হয় আবারও সেই বৃষ্টি আসবে। এই বৃষ্টিটা যেমন কারো কাছে খুব আনন্দের রোমান্টিক একটা ওয়েদার, আবার কারো কাছে খুব দুঃখের একটা ওয়েদার, খুব বিরক্তকর একটা ওয়েদার। আমার কাছেও হয়তো আজকের দিনটা এরমই একটা মনমরা ওয়েদার। তো আমি সকালবেলায় একটুখানি একটা বালতির মধ্যে সার্ফ নিয়ে নিয়েছি এবং ওটা দিয়ে ভালো করে ফেনা করে নিচ্ছি, এবং এরপর এতে আমি কিছু জামা ধুয়ে নেব। সেই জামাগুলো হচ্ছে কাল ঈশানির কয়েকটা জামা ছিল রাত্রে, তো সেইগুলোকেই আমি এখন আপাতত ধুয়ে নেব। কারণ কি, একদম সকাল সকাল যদি না আমি এগুলোকে ধুয়ে হালকা করে হাওয়াতে মিলি, আজকে তো রোদ নেই তাই হাওয়ার কথাই বললাম, রোদের কথাটা আর বললাম না, তো এগুলোকে আমাকে হালকা করে হাওয়াতে মিলে দিতে হবে। যদি ভাগ্য ভালো থাকে 10টার মধ্যে শুকোবে, আশা রাখা যায় যে 10টার মধ্যে শুকিয়ে যেতেও যেতে পারে বা নাও যেতে পারে, জানি না। এখন কিন্তু একদমই ভোর, মানে ভোর বলতে এখন 5:30 বাজে, তো আমি তাই জামাগুলো চাকিয়ে দিয়েছি। এইবারে আমার মা ওগুলোকে ধুয়ে দেবে, পরে ধুয়ে মিলিয়ে দেবে। আর আমাকে এখন মা বললো যে রিমি আমার চুলটা একটু ভালো করে টাইট করে বেঁধে দে। আসলে আমি আজকে আমার শ্বশুরবাড়ি চলে যাব, তো মায়ের আমার সাথে যাওয়ার কিন্তু কথা ছিল। আজকে আমাদের এখানে একজন মারা গেছে, মানে এই এমন একটা দিন, আমি বললাম না যে এই দিনটা আমার জন্য মনমরা দিন, আমারই একটা ঠাম্মা বলতে পারো পাশের বাড়ির, তো মারা গেছে, তার জন্য মা বললো যে ভালো করে চুলটা বেঁধে দে। কারণ 4 দিন তো আমাদের এখানে বলে যে চুলে চিরুনি দিতে নেই, কারণ মা বৌমা হয়, তো এইসব নিয়ম মানে এখানে, তো তার জন্য মায়ের চুলটা আমি ভালো করে টাইট করে বেঁধে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ অসংখ্য জামা কাপড় রয়েছে, এক গাদা জিনিস, কিছু মাম্মামের, সব থেকে বেশি মাম্মামেরই জিনিসগুলো রয়েছে। তো আমি এগুলো এখন ভাঁজ করে করে ব্যাগের মধ্যে নিয়ে নেব, ব্যাগ বাক্স যা আছে সবগুলোকে মানে গুছিয়ে নেব, একটা একটা করে সব কিছুটা গোছাবো। আর অলরেডি মাম্মামের জামাগুলো তো আমি সবসময় ভাঁজ করেই রাখি, তাই ওগুলো আগে থেকেই ভাঁজ ছিল, তো ওইগুলোকে এইবার শুধু আমাকে সাইজ করে মানে একটা একটা জায়গাতে প্লেস করে নিতে হবে। তো এক মানে বলতে পারো মনে এক রাস দুঃখ নিয়ে আমি এগুলো সব গোছাচ্ছি, কিচ্ছু করার নেই, আমাকে তো যেতেই হবে। আসলে বিয়ের পরে এই প্রথম আমি অনেক দিনের জন্য বাপের বাড়িতে থেকেছিলাম, তাও আবার একটা মানে নতুন রকমভাবে থেকেছিলাম, তো আমার খুব ভালো লেগেছিল। আর বাপের বাড়িতে থাকতে কার না ভালো লাগে, সে যদি নুন দিয়েও ভাত খেতে হয় তবুও যেন মনে হয় বাপের বাড়ি, নিজের বাড়ি, কিছুটা হলেও তো নিজের বাড়ি মনে হয় না। যদিও বা মেয়েদের কাছে কোনো বাড়িটাই নিজের বাড়ি নয়, না তো বাপের বাড়ি না তো শ্বশুর বাড়ি, বিয়ের আগে একটা বাড়ি থাকে, বিয়ের পর আবার একটা বাড়ি হয়। মেয়েরা হয়তো নিজের মানে নিজেরাই নিজের জন্য নয় বলতে পারো, কখনো বাঁচে তার বাবা মার জন্য, কখনো বাঁচতে হয় কারো স্ত্রী হয়ে মানে স্বামীর জন্য, কখনো বাঁচতে হয় সন্তানদের জন্য মা হয়ে। তো মানে জানি না মেয়েদের জীবনটা কেন যে এরম হয়, তো ভীষণই মন খারাপ, আজকে বাড়ি চলে যেতে হবে। আর এই যে মাম্মামকে আমি এখন রেডি করে দিয়েছি, তো রেডি করার পর ও সকাল থেকে কান্নাকাটি করছিল, জানি না হয়তো বুঝতে পারছে যে ওকে বাড়ি চলে যেতে হবে, তো কান্নাকাটি করছিল, করে করে এই মাত্র সবে ঘুমোলো, ওকে কিন্তু আমি রেডি করে দিয়েছি। বোনের কাছে আদর খাওয়ার পর এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, তো আমার ভীষণ মনটা খারাপ লাগছে, তো মাও কেঁদে কেঁদে ফেলেছে আর কি, মা বলছে যে সাবধানে যাবি, মাও কান্না করছে ওর জন্য, কারণ এবারে অনেক দিন থেকে গেছি ছিলাম, তো শুধু মা না বোনও কেঁদে ফেলেছিল, আর ঠাম্মি মানে ওই যে ছোটো ঠাম্মি, আমার ঠাম্মি একটু বাইরে গেছিলো, তো ছোটো ঠাম্মি ওই যে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। তো যাই হোক, এই সময় আমি একটু অফ করছি, কারণ আমি ক্যামেরার সামনে কান্নাকাটিটা ঠিক পছন্দ করি না। তো যাই হোক, তো সবার ভীষণ পরিমাণে মন খারাপ, তো আমাদের গাড়িও চলে এসছে, তাই ব্যাগগুলো আগে আমার দাদা নিয়ে চলে গেছে,
আর ওই যে দেখতে পাচ্ছ সবাই রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, ওই যে মারা গেছে না, তো তাই দেখতে গেছিলো। আর এই যে দেখো বড়দিরও মন শুকনো, আর বাইরে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমি বলছি যে ছাতা দাও, আমি ছাতা নিয়ে গাড়ি পর্যন্ত যাব। এই যে ছাতা নিয়ে বড়দি, তো বলছে যে না আমি ঈশানীকে দেবো না, তোর কোলে এখন তুই চল, আমি গাড়িতে গিয়ে তারপরে দেবো। মানে কেউ ছাড়তেই চাইছে না ওকে। এই যে মেজো কাকিমারও মুখ দেখছো, মানে এটাই আমার কাকিমা, যে কাকিমাটা অসুস্থ ছিল, এখন আপাতত ভালো আছে। তো সবাই মিলে খুব মিলেমিশে আনন্দ করে কাটাতাম আর কি বাপের বাড়িতে দিনগুলো, কিন্তু সেই সব দিনগুলোকে ফেলে আমাকে আজকে চলে যেতে হবে শ্বশুর বাড়িতে। মানে সবার ভীষণই মন খারাপ, কিন্তু কিচ্ছু করার নেই, যেতে তো হবে। আমারও মানে মনটা জাস্ট মানে কী বলবো, সকাল থেকেই আমি কাঁদছিলাম, মন যেন কিরম কিরম একটা হচ্ছিলো যে যেতে হবে যেতে হবে, মনেই হচ্ছিল না যাই। সত্যি কথা বলতে আগেরবারে যখন আমি শ্বশুর বাড়ি এসেছিলাম, তখন আমি জানতাম যে আমি কয়েকদিনের জন্য আসছি, ফের আবার বাপের বাড়ি যাব। তো তার জন্য মনটা একটু হলেও মানে সেইবারে বলতে পারো মন খারাপ হয়নি, সেবারে বরং আমি আনন্দ পেয়েছিলাম যে হ্যাঁ অনেকদিন পর আমার শ্বশুরবাড়ির সবার সঙ্গে দেখা হবে, দিদি ভাই শ্বশুরমশাই শাশুড়ি মা জেঠু জেঠিমা মানে ওই বাড়ির সবার সঙ্গে দেখা হবে। তো তার জন্য আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছিলো, আমি আনন্দের সাথে ওই বারটাই এসেছিলাম। কিন্তু এইবারটাতে না আমার ভীষণ মনটা খারাপ লাগছে, কারণ আমি জানি এইবারটা যে যাচ্ছি জানি না আবার কবে আসবো, হতেও পারে এক মাস পরে আসবো, আবার হতেও পারে যে হ্যাঁ একদম ঈশানীর অন্নপ্রাশনের পরে মানে এখন 3-4 মাস পরে আসবো, তো এরকম একটা ব্যাপার। তো তার জন্য মনটা ভীষণ খারাপ। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, দাদা ব্যাগটা আগে রেখে দিয়েছিল, তারপরে আমরা এলাম, তারপরে বৃষ্টিও শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি বলেছি না যে বৃষ্টি আজকে হচ্ছে, মেঘের যা অবস্থা। তো প্রথমে আমায় বলেছিলো পেছনে বসার জন্য, কিন্তু আমার গাড়িতে গেলে কখনো কখনো শরীরটা একটু খারাপ লাগে, আর যেহেতু মায়ের যাওয়ার কথা ছিল, ওই মারা গেছে বলে মা আর যেতে পারবে না, কারণ মায়েদের একটু অসুখ পড়ে গেছে, তো এই অসুখ ঘর নিয়ে তো যাওয়া উচিত না ছোটো বাচ্চার সঙ্গে, তাই মা আর যাবে না। আর শ্বশুরমশাইও আসবেন বলেছিলেন, কিন্তু একটু প্রবলেমের জন্য তিনিও আসতে পারলেন না, যেহেতু গাড়িটা একটু আগেই বেরিয়ে এসেছিলো, আর যিনি মারা গেছেন উনি সকালে মারা গেছেন, তো তার জন্য সব প্ল্যান হঠাৎ করেই চেঞ্জ হয়েছে। তো এই যে তার জন্য আমি গাড়ির সামনেতে বসলাম, কারণ সামনে একটু হাওয়াটা বেশি হয় আর শরীর খারাপটাও একটু কম লাগে, তার জন্য আমি সামনে বসলাম, না হলে আমায় বলেছিলো পেছনে বসার জন্য। এই যে দেখতে পাচ্ছে সববার মনটা শুকনো শুকনো ভাব, তো মা বলে দিল যে আস্তে আস্তে নিয়ে যাবে, সাবধানে নিয়ে যাবে। তো সবাই শুধু ঝাঁক মেরে মেরে দেখছিল, আর এখন অলরেডি আমি রাস্তাতে উঠে গেছি। এই যে দেখো রাস্তার অবস্থা কী, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মানে এত বিজলি পড়ছে, বৃষ্টি হচ্ছে, মানে বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কাঁচ থেকে ঝাপসা হয়ে গেছে। আর এই যে দেখো আমার জিনিসপত্র গাড়ির মধ্যে তুলে দিয়েছে, পুরো একদম ভর্তি হয়ে গেছে, পেছনের সিটটা শুধু আমার জন্যই খালি। আর আমার শ্বশুরবাড়ির এই দিকটাতে যখন এসেছি, এসে দেখছি মানে সবুজ সবুজ মাঠে একদিকে মেঘ হয়ে আছে, কালো মেঘ, আরেকদিকে কিন্তু নীল আকাশ। আর বলতে বলতে এই যে দেখো আমি আমার বাড়িতে, এইটা দেখতে পাচ্ছ আমার নতুন বাড়িটা, ঠিক এই এতটাই হয়েছে। আমি একদিন এসে তোমাদের অবশ্যই দেখাবো নতুন বাড়িটা কতটা কী হয়েছে। তো এই যে আমার নতুন বাড়িটা পেরিয়ে যাচ্ছি, অলরেডি আমি আমার বাড়ির পাড়াতে ঢুকে গেছি, আর এই যে দেখো আমাদের সেই পুরনো রাস্তা, তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই যে এখন দাঁড়িয়ে আছে আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই, সবাই দাঁড়িয়ে আছে আমাদের পুচকুটাকে নিয়ে যাবে, আমিও এসেছি অনেকদিন পরে, তাই সবার খুব আনন্দ। তো এই যে বাড়িতে এসে দেখো সবাই কেমন খেলা করছে তার দাদু আর ঠাম্মির সঙ্গে। তোমরা দেখতে পাচ্ছ বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি, আর এই যে ঈশানীকে কোলে রেখেছি, ওখানে অনেক জিনিস পড়ে আছে, সবকিছু গোছাতে হবে। মানে এখানে এসে ঈশানী একটু মানে কান্না কান্না করছে, কারণ মানে জায়গাটা চেঞ্জ হয়েছে, তো ছোট বাচ্চা তাই হয়তো মানে একটু অসুবিধা হচ্ছে, খুব একটা করছে না, আর আমার মনটা ভীষণ খারাপ লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই, কি আর করবো, মানে অনেকগুলো দিন ছিলাম তো এবারে, বাট মানে সবই খুব মিস করছি। মানে এখন বিকেল হয়ে গেছে, আমি এসে খাওয়া দাওয়া করেছি, একটু স্নান করিয়েছি, পরে তারপরে ঘুমিয়েছিলাম, ঘুমতে তো উঠে তারপরে তোমাদের অনেক একটু ঘুরিয়েছি ফের, কিন্তু হ্যাঁ মামা মানে একটুতেই শুধু মানে একটু মানে এরকম বিরক্ত ভাব দেখাচ্ছে আর কি, ওখানে একটা অন্যরকম ছিল, তো আর এখানে এসে একটা অন্যরকম, মানে দুটো নতুন জায়গা, তাই ওর একটু অসুবিধে হচ্ছে হয়তো, বাট ওটা দুদিনে মানিয়ে নেবে, কোনো ব্যাপার না, থাকতে তো হবে, এটাই ওর নিজের বাড়ি।
তো এই যে দেখো আমার হাতটা ধরে রেখেছে। চলো আজকের ভিডিওটা এতটাই, মানে সবাইকে সত্যি মানে আসার সময় না আমার জাস্ট কান্না পেয়ে গেছিলো, মানে এত মন খারাপ লাগছিল যে কি বলবো। তো যাই হোক, তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো, এবার থেকে এখানেরই ব্লগ তোমরা দেখতে পাবে। তো আর হ্যাঁ, তোমাদের অবশ্যই দেখাবো আমার বাড়ি কতটা কী হয়েছে কী ব্যাপার। তো চলো, লাভ ইউ অল, টাটা বাই বাই। আজকের মতো দেখা হচ্ছে পরের ভিডিওতে।